আসসালামু আলাইকুম বন্ধুরা, জীবন অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আমি এস এম আবদুল্লাহ আল মামুন, দেশ গড়ার অঙ্গীকার নিয়ে আমার বাড়ি আমার খামার কাজ করে দেশ গড়ে এই স্লোগান নিয়ে কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও কাজ করে যাব ইনশাল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখতেছেন তাদের সকলেরই সুস্বাস্থ্য কামনা করে আজকের এই প্রতিবেদনটি শুরু করতে যাচ্ছি। তো চলুন আর কথা না বাড়িয়ে এবার আসি মূল আলোচনায়। তো বন্ধুরা, এর আগে আমি আপনাদেরকে একটি ভিডিও দেখিয়েছি ফিটের দাম বেশি হওয়ায় কিভাবে আপনি ফিট তৈরি করবেন ঘরে বসেই এবং কোনো মেশিন ছাড়াই। তো ওই ভিডিওটিতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন, আবার অনেকেই ফোন করেছেন, আবার মেসেজ করে আমাকে জানিয়েছেন যে ভাইয়া, আমার যেহেতু কোয়েল পাখি অল্প, আমি চাচ্ছি 5 কেজি বা 10 কেজি খাবার তৈরি করতে, তো সেক্ষেত্রে আমি কোন উপাদানটা কত পরিমাণে দিব। যেহেতু আমি ঘরে পালন করতেছি 10টি 15টি বা 20টি বা 50টি কোয়েল পাখি বা 100টি কোয়েল পাখি, সেক্ষেত্রে আমি ফিটটা তৈরি করব কিভাবে। আজকের এই প্রতিপাদ্য বিষয়টি হচ্ছে আপনি ডিম পাড়া কোয়েলকে কি পরিমাণে বা কিভাবে ফিট তৈরি করে খাওয়ালে আপনার ফিটের গুণাগুণও ভালো থাকবে, প্রোডাকশনও ভালো থাকবে এবং অল্প টাকায় সব কিছুই সম্ভব হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে এবার আসবো বিস্তারিত আলোচনায়। কোন উপাদানটা কত পরিমাণে লাগবে এবং কিভাবে মিক্স করবেন তা জানার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং খাতা কলম নিয়ে বসে পড়ুন। যেহেতু সব কিছু মুখে বলা সম্ভব নয়, সেহেতু আমি মোবাইলে নোট করে নিয়েছিলাম এবং মোবাইলে নোট করে নেওয়ার পর আপনাদের মাঝে আমি তাহলে ভালোভাবে উপস্থাপন করতে পারবো। মুখস্থ বলতে গেলে একটু সময় লেগে যেতে পারে, এই জন্য আমি একটু শর্ট টেকনিক ব্যবহার করলাম। তো খাতা নিয়ে বসেছেন কি? খাতা কলম নিয়ে না বসলেও চলবে, ভিডিওর পর আমি 4টি দিয়ে দিব। তো শুরুতেই আসি, কোনটা কত পরিমাণে লাগবে। ভুট্টা অথবা গম, এর আগেও বলেছিলাম ভুট্টা হলেও হবে অথবা গম হলেও হবে। তো ভুট্টা অথবা গমের পরিমাণটা কেমন লাগবে? আপনি গম ব্যবহার করবেন অনলি 3 কেজি এবং ভুট্টা ব্যবহার করবেন 2 কেজি, সেক্ষেত্রে হলো কি 5 কেজি। আর যদি আপনি চান যে আপনার কাছে গম নেই, ভুট্টাই ব্যবহার করবেন, সেক্ষেত্রে ভুট্টাই ব্যবহার করতে পারেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, অবশ্যই ভুট্টাটা প্রয়োজন হবে, যেহেতু আমরা ডিম পাড়া কোয়েল পাখির খাদ্য উৎপাদন করব বা খাদ্য তৈরি করব। তো 5 কেজি হয়ে গেল, ভুট্টা 3 কেজি, গম 2 কেজি। এরপর আসি চাল, এক কথায় চাল, যে চালটা বাজারে অল্প দামে আপনারা পেয়ে যাবেন, এক কথায় সর্বনিম্ন দামে পাবেন, যেটা দেখবেন বাজারে গিয়ে আপনি দেখবেন যে কবুতরকে খাওয়ানোর কিছু চাল পাওয়া যায়, সে চালটা নেবেন 2 কেজি। এক্ষেত্রে আমার হয়ে গেল 7 কেজি। 7 কেজি তো হয়ে গেল, এখন কোনটা আরও কী পরিমাণে লাগতে পারে। যেমন সয়াবিন, আপনি কবুতরের খাবারের দোকানে কিন্তু সয়াবিন পাবেন, ডাবরির মতো দেখতে সয়াবিন একটা পাওয়া যায়, সেই সয়াবিনটা আপনি কালেক্ট করবেন 250 গ্রাম এবং তিলের খৈল আপনি কালেক্ট করবেন 250 গ্রাম, তিলের খৈল অথবা সরিষার খৈল, যে কোনো একটা খৈল হলেই চলবে। তো সয়াবিন 250 গ্রাম এবং তিলের খৈল অথবা সরিষার খৈল 250 গ্রাম। তারপর ঝিনুক চূর্ণ, ঝিনুক চূর্ণ আপনি নিজেই ঝিনুক কালেক্ট করতে পারেন পুকুর থেকে এবং কালেক্ট করে সেটা চূর্ণ করতে পারেন, অথবা আপনি বড় বড় কোনো ফিটের দোকানে বা কবুতরের দোকানে বা বিভিন্ন বড় দোকানগুলোতে ঝিনুক চূর্ণ কিনতেই পাওয়া যায় কেজি দ্বারা, এবং সেটা যদি কালেক্ট করতে পারলেন তো পারলেন, না হলে আপনি ব্যবহার করবেন ডিসিপি। ডিসিপি নামক এই ঝিনুক চূর্ণর একটা গুঁড়ো পাওয়া যায় আপনার ভেটেরিনারি ওষুধের দোকানে, এক কথায় পশু প্রাণীর ওষুধের দোকানে পাবেন আপনারা ডিসিপি, সেটাও আপনারা কালেক্ট করতে পারেন এবং এটি ব্যবহার করতে হবে আপনাকে 250 গ্রাম। ডিমের খোসা, ডিমের খোসা ব্যবহার করতে হবে আপনাকে 250 গ্রাম। ডিমের খোসা কীভাবে কালেক্ট করবেন? বিভিন্ন হ্যাচারিতে গেলে দেখবেন যে বাচ্চা ফুটার পর যে ডিমের খোসাগুলো তারা ফেলে দেয়, সেই ডিমের খোসাগুলো কালেক্ট করতে পারেন, অথবা যে বড় বড় হোটেলগুলোতে দেখবেন যে ডিমের খোসা অনেক অনেক পড়ে থাকে, তারা ডিম যেহেতু ব্যবহার করে অসংখ্য, ডিম ভাজি ডিম পোস্ট অসংখ্য কিন্তু হোটেলে চলে, সেক্ষেত্রে আপনি ওই ডিমের খোসাগুলো কালেক্ট করতে পারবেন, অথবা দেখবেন যে ডিমের সেদ্ধ ডিমের যেখানে ব্যবসায়ী আছে তার কাছেও আপনি গেলে ওই খোসাগুলো পেয়ে যাবেন, সেটাও আপনি ব্যবহার করবেন 250 গ্রাম। লাইমস্টোন পাথর, এখন এটা কিন্তু আমাদের সাধ্যের বাইরে হয়ে যায়, অনেক সময় আমরা পাই আবার পাই না, লাইমস্টোন পাথরটি আমাদেরকে ব্যবহার করতে হবে 1/2 কেজির মতো। তো এই পাথরটা আমি পাবো কোথায়? এই পাথরটা পাওয়া কিন্তু খুবই অসহনীয় একটা ব্যাপার হয়ে যায়। এর আগে ভিডিওতে আমি লাইমস্টোন পাথরের পরিমাণটা অনেক কম বলেছি, আমরা 10 কেজিতে যদি 1/2 কেজি দিই সেক্ষেত্রে কিন্তু একটা বেটার রেজাল্ট পাবো, এই জন্য আমি খাদ্য বৃদ্ধির জন্য এটা ব্যবহার করলাম। আপনারা যদি লাইমস্টোন পাথর না পেয়ে থাকেন সেক্ষেত্রে ইটের রাবিশ বা ইটের গুঁড়োটা ব্যবহার করবেন। ইটের রাবিশ হয়তো বা আপনারা চিনেন, ইটের গুঁড়ো, এই ইটটা কোথায় পাবেন?
এটা যে কোনো জায়গায় বিল্ডিং বাড়িতে দেখবেন যে তারা বিল্ডিং তৈরি করার সময় ইটের রাবিশগুলো ফেলে দেয়, সেখান থেকে আপনি কালেক্ট করে নিয়ে আসে পানিতে ধুইলে যে ইটের যে ঝুরঝুর দানাটা, এক কথায় যে দানাটা থাকে সেই দানাটা নেবেন এবং গুঁড়ো যেটা থাকে গুঁড়োটা আপনি ফেলে দিবেন। তো পানির সাথে ধুইলে কিন্তু দানাটা থাকবে, গুঁড়োটা থাকবে না, অথবা চালানি দিয়ে চালাই নিতে হবে। সেটা আপনারা কতটুকু ব্যবহার করবেন, 500 গ্রামের মতো ব্যবহার করবেন। এবার আসি লবণ অথবা বিট লবণ। লবণ অথবা বিট লবণ আপনাকে কালেক্ট করতে হবে, বাজারে গেলেই পেয়ে যাবেন। সেটা আপনাকে ব্যবহার করতে হবে 30 থেকে 40 গ্রাম। 30 থেকে 40 গ্রাম ব্যবহার করলেই এনাফ। ভিটামিন বা মিনারেল প্রিমিক্স, এটি একটি ফিড সাপ্লিমেন্ট। এটি আপনি পশু বা ভেটেনারি ওষুধের দোকানে পেয়ে যাবেন এবং এটি ব্যবহার করতে হবে 30 গ্রামের মতো। তারপর আসি সবচেয়ে যেটা প্রোটিনের চাহিদা পূরণ করবে, এক কথায় আমিষ, সেটি হচ্ছে শুটকির গুঁড়ো। আপনি শুটকির গুঁড়ো কতটুকু ব্যবহার করবেন, শুটকির গুঁড়ো ব্যবহার করবেন আপনি 120 গ্রাম। তো শুটকির গুঁড়ো 120 গ্রাম ব্যবহার করবেন। এখন কীভাবে এই প্রক্রিয়াজাতকরণটি আপনি করবেন, আপনাকে 3টি জিনিস রেখে দিতে হবে। সেই 3টি জিনিস হচ্ছে, 1 হচ্ছে আপনাকে লবণ, 2 হচ্ছে ভিটামিন অফ মিনারেল প্রিমিক্স, এবং 3 হচ্ছে লাইনস্টোন অথবা ইটের রাবিশ। এই 3টি জিনিস আপনাকে রেখে দিতে হবে। এই 3টি জিনিস রেখে দেওয়ার পর বাকি সবগুলো এক জায়গায় নিয়ে আপনাকে মিল থেকে কুটে আনতে হবে এবং সেখানে গিয়ে বলতে হবে যেন খুদের মতো দানাদার থাকে। ভুট্টা কুটা মেশিন অথবা গম কুটা মেশিন, যেগুলোতে আপনার ভুট্টার আটা বা গমের আটা করে, সেই মিলে যাবেন। সেই মিলে গিয়ে আপনি বলবেন যেন আমার কিছুটা অংশ খুদের মতো দানা হয়ে থাকে, একবারে যেন পাউডার না হয়। তারা কিন্তু সেভাবেই তৈরি করে দিবে। এবং আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে কিভাবে কুটে নিতে হবে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদেরকে চার্ট করে দিতে চেয়েছিলাম এবং চার্টটি আপনারা দেখে টুকে নিতে পারেন, অথবা ভিডিওর ডিসক্রিপশনে আমি চার্টটি দিয়ে দিচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনারা অনেক উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটি অসংখ্যবার শেয়ার করবেন। আজ এ পর্যন্ত, এই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।